জঙ্গলের তাণ্ডবে ভেঙেছে ঘর, ত্রিপলের জন্য পথ অবরোধ গ্রামবাসীদের। নির্দেশ অনুযায়ী বিপর্যয় মোকাবিলার জন্য যেখানে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল, ওষুধপত্র মজুদ রাখার কথা, সেখানে খোলা আকাশের নিচে এক অসহায় পরিবার ত্রিপল চেয়ে না পেয়ে প্রায় দু ঘন্টা পথ অবরোধ করলেন স্থানীয় গ্রামবাসীরা। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ইটখোলা মোড়ের সতেরো বিঘা এলাকায়। অবরোধের জেরে সৃষ্টি হয় যানজট, এর ফলে ক্যানিং হেড়ভাঙা রোড প্রায় দু ঘন্টা স্তব্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়, পরিস্থিতি স্বাভাবিক হয়ে যান চলাচল শুরু হয়। জানা গেছে রবিবার ভোরে বুলবুলের দাপটে ছোট্ট খড়ের ছাউনি মাটির চালা ঘর ভেঙে চাপা পড়েন সতেরো বিঘার বাসিন্দা আচিমা বেওয়া ও তার শিশু সন্তান বছর দশেকের রশিদ আলী সর্দার ও বছর পাঁচেকের কন্যা রেশমি সর্দার। স্থানীয় গ্রামবাসীরা খবর পেয়ে তড়িঘড়ি ভেঙে পড়া ঘর থেকে তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেও ছোট্ট রেশমির কোমরে গুরুতর আঘাত লাগে। স্থানীয় গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে সেখানে চিকিৎসার পর সকলে ছেড়ে দেওয়া হলেও ছোট্ট রেশমির কোমরে গুরুতর আঘাত হয়, তাকে চিকিৎসকরা সিটি স্ক্যান করার কথা জানায়। অন্যদিকে শনিবার রাত থেকে বিদ্যুৎ না থাকায় হাসপাতালে রেশমির সিটি স্ক্যান না হয় সকলেই বাড়ি ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে কোথায় থাকবেন সেই চিন্তায় চিন্তিত হয়ে খোলা আকাশের নিচে বসে পড়েন আচিমা বেওয়া। প্রতিবেশীদের সহযোগিতা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের দপ্তরে একাধিকবার গিয়েও মেলেনি কোনো সুরাহা। অভিযোগ পঞ্চায়েত থেকে জানানো হয় দরখাস্ত দিয়ে যান, পরে দেখা যাবে। খোলা আকাশের নিচে থাকতে হবে অসহায় পরিবারকে এমন জঘন্য পরিস্থিতির মধ্যে সতেরো বিঘা গ্রামবাসীরা অসহায় পরিবারের জন্য চিন্তিত হয়ে শুরু করেন পথ অবরোধ। গ্রামবাসীদের দাবি, অসহায় একটি পরিবার বুলবুলের তাণ্ডবে সব কিছু হারিয়ে খোলা আকাশের নিচে কীভাবে থাকবে, একটা ত্রিপল অত্যন্ত প্রয়োজন অথচ প্রশাসন ঘুমিয়ে। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলায় ঘটনাস্থলে কোনো পঞ্চায়েত সদস্য কিংবা কোনো সরকারি আধিকারিককে দেখা না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এমন পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার পুলিশ বাহিনী। পুলিশ অবরোধ তুলতে বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা পুলিশকে বলেন, খোলা আকাশের নিচে একটি অসহায় পরিবার থাকবে কীভাবে, অন্তত একটা ত্রিপলের ব্যবস্থা করতে হবে, আর তা না হলে পথ অবরোধ উঠবে না। এমন চাঞ্চল্যকর পরিস্থিতিতে পড়ে ক্যানিং থানার পুলিশ অসহায় পরিবারের জন্য ত্রিপলের ব্যবস্থা করলে অবরোধ ওঠে। কি হবে সেটা বলেন কি, আপনি কিছু করার কি, আপনি কি করে খায় একটা বাচ্চা নিয়ে কি অবস্থা।